তো জিডি করতে এখানে আসিনি, জিডি করতে কেন আসবো? তো যেহেতু আমাদের কোনো কিছু সংগঠিত হলে প্রথম তো আগে আমরা থানায় যাব, কোথায় যাব, আমার এরিয়ার থানায় যাব বা যেখানে হয়েছে সেই এরিয়ার থানায় যাব। বিপদের দিনে পাশে থাকা মানুষটি হয় প্রকৃত আপনজন, যার আরো একটি প্রমাণ দিলেন উপবিশ্বাস। স্বামীর সাথে বিচ্ছেদেরও 8 বছর আগে হলো সাকিবের বিপদে এগিয়ে এসেছেন উপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শুটিং ফাঁসানো এবং ধর্ষণ অভিযোগে জড়িয়েছেন সুপারস্টার শাকিব খান, যে কথা ইতিমধ্যেই সকলেরই জানা। কিন্তু সেটা নিয়ে প্রথমে শাকিব চুপ থাকলেও মুখ বন্ধ রাখেনি উপবিশ্বাস। তার জোর দাবি ছিল এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। তবে ব্যাপারটি যখন অতিরিক্ত হয়ে যায় তখন শাকিব নিজে সেই প্রযোজক অর্থাৎ অভিযোগকারীর প্রতি মামলা করার জন্য তার নিজ থানায় গিয়েছিলেন, কিন্তু সেখানে মামলা নেওয়া হয়নি, যে কারণে অনেকের মতে শাকিবের সাথে এটা অন্যায় করা হচ্ছে। অভিযোগগুলো বা এই মামলাটা থানায় করলে আমি তো জিডি করতে এখানে আসিনি, জিডি করতে কেন আসবো? তো যেহেতু আমাদের কোনো কিছু সংগঠিত হলে প্রথম তো আগে আমরা থানায় যাব, কোথায় যাব, আমার এরিয়ার থানা। শাকিব বলেছেন যে ব্যক্তি তার নামে এত নোংরা অভিযোগ করেছে সে তো অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজকই নয়, তাহলে সে কিসের ভিত্তিতে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলতে পারে? তার বিরুদ্ধে আরো যত সব অভিযোগ তোলা হয়েছে এসবের কোনো ভিত্তি নেই, কেননা শাকিব এই অভিযোগকারীকে চেনেই না। এটা তার বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। উনি প্রযোজকই না, উনি এই সিনেমার প্রযোজক না, ওনার সাথে আমার কোনো কন্ট্রাক্ট হয়নি, উনি প্রথম শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে। শাকিবের এই ঘটনায় অপু জানিয়েছেন শাকিবের সাথে অন্যায় করা হচ্ছে, কেননা কোনো প্রমাণ ছাড়াই দেশের একজন সুপারস্টারের নামে এত বড় মিথ্যে অভিযোগের শাস্তিটা সে ব্যক্তির অবশ্যই পাওয়া দরকার, তাই তার বিরুদ্ধে শাকিবের মামলা করাটাই স্বাভাবিক। কিন্তু শাকিব জানিয়েছেন মামলা তার নেওয়া হয়নি কাগজপত্রের কিছু ভুলের কারণে, সেখান থেকে তাকে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, অপুর জীবনে শাকিব অতীত হলো শাকিবের বিপদে অপবিশ্বাসের এমন সহনশীলতা আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।